শিশু বন্ধুরা তোমরা ক্লাসটি ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করবা, আশা করি আমরা এখান থেকে আজকে তোমাদেরকে শিখাবো সেটি হচ্ছে যে অ্যাফারমেটিভ টু নেগেটিভ, কিভাবে আমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করবো খুব সহজে খুব সুন্দর করে আমরা আজকে গানে গানে ছন্দে ছন্দে আমরা আজকে শিখে ফেলবো। ঠিক আছে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আজকে খেয়াল করবো আমরা আজকে কি শিখবো, কি কি রুলসগুলো আমরা উপলব্ধি করবো, মেনটেন করবো, যেগুলো করলে আমরা আজকে এখান থেকে পাঁচটি কমপক্ষে সেন্টেন্স সম্পর্কে আমরা জানবো। চলে যাই তাহলে আজকের উদাহরণের দিকে, যে দেখো ছাত্র ছাত্রীবৃন্দ, আমার প্রাণপ্রিয় সব অভিভাবকবৃন্দ, আপনারা সবাই খেয়াল করবেন যে আমরা এখানে কি লিখেছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ আজকের বিষয় হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কিভাবে একটি হানবোধক বাক্যকে কিভাবে নাবোধক বাক্যে রূপান্তর করব আজকে আমরা সেই সম্পর্কে শিখবো, সেই সম্পর্কে জানবো। তাহলে তোমাদের জন্য আমি একটা এক্সাম্পল এখানে লিখেছি, সেই এক্সাম্পলটা আমরা একটু খেয়াল করে কি লিখলাম সেটা দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা, যে অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, একমাত্র সেই ছেলেটি সেই ব্যক্তিটি খুব ভালো ক্রিকেট খেলতে পারে। এক্ষেত্রে আমরা এই যে একটি দেখা যাচ্ছে যে পজিটিভ স্যান্ডেল, দ্যাট মিনস নাবোধক বাক্য, তাহলে এই নাবোধক বাক্যকে আমরা কিভাবে নাবোধক বাক্যে রূপান্তর করব আজকে আমরা সেই নিয়মটাই শিখব। আমি এখানে একটা ওয়ার্ড লিখেছি, যে শব্দটা হচ্ছে যে অনলি, অনলি মানে হচ্ছে শুধুমাত্র কিংবা একজনকে বোঝানো হচ্ছে। যদি কোন সেন্টেন্সে অনলি থাকে বা অ্যালোন থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, অনলি এর পরিবর্তে যে শব্দটা আমরা লিখবো সেটা হচ্ছে যে দ্বারা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যদি সেন্টেন্স টি দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে লিখবো কি চলে যায় আমরা দ্বিতীয় নম্বরের সেন্টেন্সটি আমরা লিখবো, সেই সেন্টেন্সটিতে আমরা একটু খেয়াল করি। তাহলে এখানে কি লিখলাম, যে হি ইজ অনলি 4, অর্থাৎ তার বয়সটা হচ্ছে শুধুমাত্র 4। এখানে আমরা একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে যে হি থেকে যাবে ঠিক আগের মতো, ইজ থেকে যাবে, এমন আমরা অনলি এর কাজ করবো। এখানে দেখো আমরা এর আগে অনলি এর পরিবর্তে কিন্তু নান বার লিখেছি, কিন্তু এখন কি আমরা অনলি এর পরিবর্তে নান বার লিখবো, মুখেও কিন্তু না, এখানে কিন্তু আমরা অনলি এর পরিবর্তে লিখবো যে নট মোর দেন, কারণ এখানে অনলি দ্বারা কি বোঝানো হচ্ছে, সংজ্ঞা বোঝানো হচ্ছে, সংখ্যা কিংবা ব্যক্তি বুঝলে, ব্যক্তি বুঝলে সেখানে আমরা নান বার বুঝবো, আর সংখ্যা কিংবা বয়স বুঝলে সেখানে আমরা কি বসাবো, নট মোর দেন, নট মোর। তাহলে আমরা কি পেয়ে গেলাম, বাকিটা যদি বাসা হু বসে যাবে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে হি ইজ অনলি 4, শুধুমাত্র তার বয়স কত হচ্ছে 4, অর্থাৎ হি ইজ নট মোর, তার বয়স 4 এর বেশি নয়। এখন আমরা এখানে যে অনলি এর কি পরিবর্তনটা করব, না অনলি এর আমরা যে পরিবর্তনটা করতে চাই সেটা হচ্ছে একদম ছোট শুধুমাত্র, খুব সহজে আমরা পরিবর্তনটা করলাম যে কি অনলি থাকলে তার বলে আমরা বসাবো নট মোর দেন, বিকজ এটা হচ্ছে যে সংখ্যা বোঝাচ্ছে কিংবা বয়স বোঝাচ্ছে, সেই জন্য আমরা এখানে কি বসাবো নট মোর দেন, সংখ্যাটা বসিয়ে দিলেই আমাদের এখানে অ্যাফার্মেটিভ থেকে সেটা অবশ্যই নেগেটিভ হয়ে যাবে। আশা করি তোমরা এইটাও বুঝতে পেরেছো। তাহলে তোমাদের সাথে দুটো সেন্টেন্স নিয়ে আমি কথা বলেছি, এখন আমরা যাবো তিন নম্বর সেন্টেন্সটা আমরা কিভাবে চেঞ্জ করবো, কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চলে যাবো সেটাই আমরা শিখবো। দেখো বন্ধুরা, তোমাদের জন্য আমি আরেকটা সেন্টেন্স দেখেছি তিন নম্বর, সেটা হচ্ছে কি ইউ মাস্ট কেয়ার দেম, তুমি অবশ্যই তাদেরকে কি করবা, দেখাশোনা করবে, তাদেরকে তুমি অবশ্যই লক্ষ্য রাখবে, তাদের দিকে হতে পারে তোমার বাবা, হতে পারে তোমার মা, হতে পারে তোমার প্রতিবেশী পরিবারের কেউ জন। এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা নেগেটিভ করবো, তাহলে নেগেটিভ করবো যে আমরা এমন ভাবে যেন সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি সেন্টেন্সটি এরকম হয় আমরা তাদেরকে দেখাশোনা করবো,
আমরা কি তাদেরকে দেখাশোনা করবো? মোটেও কিন্তু না, আমরা অবশ্যই তাদেরকে দেখাশোনা করবো। এইটা আমরা এখন নেগেটিভ আকারে দেখাবো যে আমরা কিভাবে তাদেরকে দেখাশোনা করবো। এখানে আমরা নেগেটিভ দিকার ক্ষেত্রে যেটা অনুপলব্ধিভাবে দেখাবো সেটা হচ্ছে যে ইউ দিস যেটা ইচ্ছা তুমি সেটা বসাতে পারবে, তবে দুটোর ক্ষেত্রে ভিন্ন রুলস তোমাকে মেনটেন করতে হবে। একটা হচ্ছে যদি তুমি মাস্টের পরিবর্তে যদি বসাতে চাই ইউ ক্যান নট বাট, এখানে বসালা ক্যান নট বাট, নেগেটিভে যাব তখন আমাদেরকে কি করতে হবে বন্ধুরা? আমরা যদি এই কাজটা করবো যে ইউ যেভাবে ছিল সেভাবে রেখে দিব, মাস্ট এর পরিবর্তে আমরা এখানে লিখবো যে কি ক্যান নট বাট। ভালো করে ইয়ে করবা ক্যান নট বাট, আমরা এখানে লিখবো কি ক্যান নট, ক্যান নট বাট। এরপরে বাকিটা যেভাবে সেভাবে বসিয়ে দিবে। একটা প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি যে বলছেন আমাদেরকে দুটো শব্দ এখানে বসাতে হবে, একটা হচ্ছে ক্যান নট বাট, একটা হচ্ছে ক্যান নট হেল্প। হ্যাঁ, এক্ষেত্রে আমাদেরকে যদি ক্যান নট বাট যদি না বসি, আমার ইচ্ছে হচ্ছে আমি ক্যান নট হেল্প বসবো, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে কিন্তু একটু ভিন্ন রুলস মেনটেন করতে হবে। কিভাবে আমরা সেই রুলস মেনটেন করবো সেটা আমরা একটু দেখি। এক্ষেত্রে যখন আমি ক্যান নট বাট এর বলতে ক্যান নট হেল্প লিখবো, তাহলে আমার আগেটাই বসে যাবে, এখানে ইউ বসে যাবে, খুব বসে যাবে, ক্যান নট ক্যান নট বসাবো। এরপর আমাকে কি করতে হবে? সেটা হেল্প যে করলাম হেল্পটা বসানো, কিন্তু হেল্প বসানোর পরে আমার যে কারণটা থাকবে খেয়াল রাখবে, যদি ক্যান নট বাট না বসে যদি ক্যান নট হেল্প বসে, সেক্ষেত্রে আমার কাছে ক্যান নট হেল্প বসানোর পরে যে কারণটা থাকবে সেই কারণটা সাথে অবশ্যই একটা আই এন জি যুক্ত করতে হবে। তাহলে সেটা হচ্ছে ক্যার ইস, ই আই এন জি, ক্যার ইস, দেন এই জিনিসটা আমাকে এইভাবে বসাতে হবে। বন্ধুরা খেয়াল করো আমি কি শিখলাম এখান থেকে, যে আমরা কি বুঝলাম যে মাস্ট যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করতে যাব, তখন আমাদেরকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে আমরা কি করবো, দুটো জিনিস এখানে বসাতে পারি, একটা হচ্ছে ক্যান নট বাট, একটা হচ্ছে ক্যান নট হেল্প। যদি ক্যান নট বাট বসিয়ে দিই মাস্টের পরিবর্তে কোনো পরিবর্তন করতে হবে না, যেভাবে আছে আমরা সেভাবে এখানে বসিয়ে দিব। এরপর যখন আমরা দেখবো যে না আমার ইচ্ছা হচ্ছে আমি ক্যান নট হেল্প দিয়ে দেবো, তখন আমাকে কিন্তু করতে হবে বন্ধুরা, আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ক্যান নট হেল্প এর পরে আমার একটা হাত দেওয়া থাকবে, সে বার্তাটা আমি জাস্ট একটা কি যুক্ত করে দেবো, অ্যান্ড যুক্ত করে দেবো। যেভাবে আমি এখানে কি করে দিলাম, যেমন আমার শব্দ হচ্ছে কেয়ার, কেয়ার দিয়ে এসে আমি কি করে দিয়েছি, অ্যান্ড যুক্ত করে দিয়েছি। কারণ কখন ক্ষেত্রে আমরা যুক্ত করবো, যখনই আমরা দেখবো যে এই সেন্টেন্সটা আমার ক্ষেত্রে কি হচ্ছে যে আমি হেল্প দিয়ে করছি, তখন আমাকে কি করতে হবে, অবশ্যই আমি এটি করবো, অ্যান্ড যুক্ত করে দিব। তাহলে মাস্টার করে যদি ক্যান নট বাট বসিয়ে দিই কোনো পরিবর্তন করতে হবে না, আমাদেরকে যদি ক্যান নট বাট যদি আমি ক্যান নট হেল্প ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই ক্যান নট হেল্প এর পরে যে বার হবে সেটার সাথে আমাকে অ্যান্ড যুক্ত করে দিতে হবে। আশা করি প্রিয় বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, অনেক অনেক ভালো তোমরা শিখতে পেরেছো, তোমরা অনেক ভালো শিখতে পারবা আশা করি। এখন আমরা আরেকটা সেন্টেন্সের দিকে চলে যাব, তোমরা একটু মনে সহকারে সেই সেন্টেন্সটা খেয়াল করবা, সেন্টেন্সটা কি হতে পারে। আমি যদি এরকম সেন্টেন্স লিখি যে হি ইজ টু টু উইক টু ওয়ান, এরকম একটা আমি সেন্টেন্স লিখলাম, মানুষকে এতই দুঃখ যে মানুষ কাটতেই পারে না, তাহলে এই ধরনের একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সের পরিবর্তন করব। হি ইজ স্টুডেন্ট, অথবা আমার প্রিয় বন্ধুরা খেয়াল করার সেন্টেন্স আমি কি লিখতেছি, এই ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু আমি নেগেটিভ করতে যাবো, আমাদের দুটো জিনিস পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে একটা হচ্ছে টি ডাবল ওয়ার্ড পরিবর্তন করবো, আর একটা হচ্ছে টু এর পরিবর্তন করবো। দুটো শব্দের পরিবর্তন করে দিলে আমার এখানে একটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স আমরা করে দিতে পারবো। তাহলে আমরা কিভাবে পরিবর্তন করবো বন্ধুরা, আমরা একটু দেখি আমরা কি করবো। হি যেভাবে ছিল সেভাবে কিন্তু রেখে দিব, ইসটা কিন্তু যেভাবে ছিল সেভাবে রেখে দিব, এখানে আমরা পরিবর্তন করবো কাটটি ডাবল। খুব ভালো করে খেয়াল করে এটা টু টু যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, জি ডাবল ধরবো, তা আমি শুধুমাত্র স্লো বসিয়ে দিব। ভালো করে খেয়াল করবা আমরা টু টি ডাবল ধরবো, এখানে কি বসিয়ে দিব, স্লো বসিয়ে দিব। এরপরে আমাদের কাছে যে টু এর পরে একটা অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে সেটা আমরা কিন্তু বসিয়ে দিব, ডাবল কি এক, এইটাও আমরা বসিয়ে দিলাম। এরপর আমাদেরকে যেটা টু ধরবো তো অবশ্যই টু, এই টু এর পরিবর্তে আমরা কি বসাবো, এটা ড্যাশ বসাবো, টু এর পরিবর্তে আমরা কি বসাবো,
আমি আর না বলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় বন্ধুরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আল্লাহ হাফেজ।